ছেলেটা চোখ মুছিয়ার বলে হুজুর বাবা যখন ওরে লয়ে যাব আমার তো আব্বু নেই, আমি এই জন্য বারবার বলতেছিলাম তোমার আব্বু চিপস কিনে দিছে বাসায় যাইতেছ, আমার তো বাসা নাই আমি কই যাব, আমি আরে মসজিদের খুঁটির কাছে বসাইলাম। এই যে বৃহস্পতিবারের কথা বলি, বললাম তুই কই থাকোস, আমার আব্বু মুখ কেউ নাই, আমার বাবা বরিশাল বাড়ি, আমার আব্বা জেলে ছিল মাছ ধরতো সাগরের থেকে, আমার আব্বা লঞ্চ ডুবে আমার আব্বার ট্রলার ডুবে যাওয়ার পরে আর কোনোদিন আমার আব্বা ফিরে আসে নাই, আমার আম্মুর খবর আমি জানি না, আমার খালা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। ছেলেটার কথা বারবার মনে পড়ে আমি আজকাল জুমার আগে বারবার মনে করছি। বাবা জান কেন এই কথাটা আজকে বলছি, ইসমাইলের কথা মনে পড়ে গেল। ইসমাইল বারবার বলতেছে আব্বা তুমি যদি বাক্কা শহরে একবার বলতা আমি আমার মায়ের গলাটা ধরিয়ে বলতাম মার কোনোদিন দেখা হইও না। ওই ছেলেটাও বলতেছে আমার মা বেঁচে আছে না অন্য জায়গায় বিয়ে বইছে জানি না, তবে সবচেয়ে বড় জিনিস আমি বললাম তোমার কয় পারা হয়েছে বলে 13 পারা হয়েছে হেমস। আমি মনে মনে ভাবলাম এই ছেলেটা হয়তো একদিন হাফেজ কোরআন হয়ে যাবে, আমার নবীর গাড়িতে জান্নাতে যাবে গো, না হাফেজ কোরআন জান আমার নবীর গাড়ি ছাড়া কোনো গাড়িতে জান্নাতে যাবে না, হাফেজ কোরআনকে আল্লাহ ডাক দেয়া বলবে হাফেজ কোরআন আমার নবীও ছিল হাফেজ আমি আল্লাহর নাম হাফেজ, এই জন্য যারা হাফিজের বাবা আছেন আমি আপনাদের একটা গোল্ডেন প্লাস কথা বলে দিয়ে যাই, হাফিজ কোরআনদের বাবা আমার নবীর গাড়িতে ডাইরেক্ট জান্নাতে চলিয়ে যাবে। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমার ছেলে মেয়ে তো মাদ্রাসায় পড়াইতে পারি নাই, এখন আমরা কি যেতে পারবো না, আপনিও যেতে পারবেন, যদি বলেন আপনারা কি করলে যেতে পারবেন যদি কোনোদিন হাফিজ কোরআনের খেদমত করেছিলেন, এমন এতে মিসকিনকে কোন একটা দিন হাসি ফুটাইছিলেন মুখের মধ্যে। বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা আছে, আমের সিজন চলিয়ে যায় তোমার বাড়িতে মাদ্রাসা মাদ্রাসায় খবর লও নাই, যে ছেলেগুলো আমের সিজনে আম খাইছে কিনা, কাঁঠালের সিজনে কাঁঠাল খাইছে কিনা, আনারসের সিজনে আনারস খাইছে কিনা গো, তুমি যদি এইটা মনে মনে নিজের ইচ্ছায় ভাবিয়া যদি তাদের খেদমত করতা, বিশ্বনবী বলে ওই হাফেজ যখন নবীর গাড়িতে জান্নাতে যাবে আপনার হাতে একটা টিকিট ধরাইয়া দিয়ে তারপরে নবীর গাড়িতে উঠবে, খবর লইছ মিয়া? শিল্পপতি দাবি করো, কোটিপতি দাবি করো, কিসের সাতার কোটিপতি তুমি? মনে রাখতে হবে ভালো করে আজকের মাসলাটা লয়ে যান, আমের সিজন চলিয়ে যায় কাঁঠালের সিজন চলিয়ে যায়, আপনার গ্রামের বাড়ি কত এতিম ভাতিজা আছে, আপনার পাশের বাসার কত ভাড়াটি আছে, আপনার ঘর ভাড়া দিতে হিমশিম খায় একটা কাঁঠাল কিনা খাইতে পারে না, 1 কেজি আম কিনে 120 টাকা দিয়ে খাইতে পারে না, রাতের অন্ধকারে যদি 2 কেজি আম কিনিয়া তোমার ওই গরিবের বাসায় পৌঁছে দিয়া 2 প্যাকেট দুধ কিনিয়া যদি দিতা, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার ওই আমার কাঁঠালের বিনিময় বিশ্ব নবীর সাথে তোমার জান্নাত আল্লাহ পাক অজীব লেখা দিত। আমি বলি নাই কোরআনে কি বলে, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া, এই সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? ও নবী, নবী এতিমদের দিকে আপনি তাকাইছিলেন আমার খুব ভালো লাগছিল, এতিমরা যদি কোনোদিন আপনার কাছে কিছু চায়
অথবা আপনি নিজে চান তাদের খালি হাতে ফিরাই দিবেন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি যদি আজকে তাকায় দেখতাও জিলহাজ মাসেজ অনেকে মায়ের কথা মনে করে কাঁদছে, বাবার কথা মনে করে কাঁদছে, আরে যখনই হাত তুলি বাবার কথাটা মনে পড়ে, বাবা বৃষ্টিতে ভিজত, বৃষ্টির পানিতে গামছাটা ভিজে যায়, বাবা পাট কাটতো, ধান কাটতো, বাবা ওই পাট ধান বেশি আমারে পরীক্ষার হলে টাকা দিত, প্রাইভেটের টাকা দিত, বাবা যখন পাটকার ধানকার থেকে আসত তাকায় দেখতাম বৃষ্টির পানি আর ঘামের পানি বাবার এক হয়ে গেল, বাবার হাত পা গুলা বৃষ্টির পানিতে সাদা হয়ে গেছে, আজকে ওই কষ্টের টাকা দিয়া বাবা লেখাপড়া করায়, বাবা এমন দেশে চইলা গেছে তিনখানা কাপড়ের কাপড় লইয়া, আরে আমেরিকায় খবর লওয়া যায় মিনিটে, অস্ট্রেলিয়ায় কানাডায় এক মিনিটে খবর লওয়া যায় গো, কিন্তু আমার ঘরের পাশে আমার আব্বা জান ঘুমায় গো, জীবনে খবর লইতে পারলাম না, বাবা তুমি কবরের মাটিতে কেমন আছো, এমনি করে যাদের বাবা না আমার মতো মায়েরা তো কোনো দিনও, এই মায়েরা তো কোনো দিনও যুবক ভুলে যেও না, মায়ের মতো আপন জনা কোথাও পাইবা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও রণাঙ্গনে মরে নাই কিন্তু তাকে মারা হয়েছে পিছনের থেকে আঘাত করে, বল্লমের আঘাত দিয়ে নারী বুড়ি গুলি জমিনে পড়ে গেছে সেকেন্ডের মধ্যে, এমন বল্লম ধারালো বল্লম দিয়ে পিছনে আঘাত করছে, আঘাত করে আবার ছেড়ে দেন, এমনি টান দিছে, পার দিছে, পার দিতে দেরি আছে, নারী ঘুরিগুলা জমিনে পড়তে দেরি হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা হোক ওই নামাজের মধ্যেই নারী ঘুরিগুলাকে বাম হাত দিয়ে চেপে ধরে উনি নামাজ কমপ্লিট করেছে, সুবহানাল্লাহ, আস্তে কইলেন, এই দৃশ্য যদি আমি ইলিয়াস রহমান জিহাদি রইতো তো তোর নামাজ আপনার ব্যাপারে হইতো তো ওর নামাজ পরে পড়বো, কিন্তু না নামাজের এত গুরুত্ব দিছে উনি ভেবেছে এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক না? সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতি মরণ মরেছে গো বাবা, যখন তারে গোসল করাবার জন্য সাহাবা একরাম নিয়ে গেছে, দেখতেছে ওমরের পিঠের মধ্যে শুধু চাবুকের বাড়ি রাখা, শুধু চাবুকের বাড়ি রাখা, ওই যে সাহাবি তারে গোসল দেওয়ার জন্য কাফনের কাপড় পড়াবার আগে মনে মনে ভাবতাছে ওমর তো জীবনে কোনোদিন কারো হাতের চাবুকের বাড়ি খায় নাই,
ওমরের পিঠের মধ্যে কেন শাবকের কালো কালো দোড়া দোড়ার দাগ, বাজান নেতার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কার কাছে জিজ্ঞেস করবো ওমরে পিঠের মধ্যে কেন চাবুকের আঘাত কালো কালো হয়ে আছে, কার কাছে জিজ্ঞেস করলে আমি পাবো সঠিক তত্ত্ব। সঙ্গে সঙ্গে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আবু জাবাল, যেই সাহাবি ওমরকে গোসল দিয়েছিলেন বাবা, আবু জাবাল রাদিয়াল্লাহু তাআলা নহু দৌড়ে গেলেন ওমর রে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর, বলেন আমি আপনার বাবাকে গোসল দিতেছিলাম, আপনি দেখছেন? কয় হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন বারবার অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আপনার বাবার পিঠের মধ্যে কেন অত চাবুকের আঘাত? আপনার বাবা ইসলাম কবুল করার আগে অথবা পরে জীবনে তার গায়ে হাত দিবে এমন কোন বাহাদুর পৃথিবীতে জন্ম নেয় নাই। যুদ্ধের ময়দানে ওমরের গায়ে কেউ আঘাত করতে সাহস পাইত না, কিন্তু যদিও আঘাত খেয়েছে, বল্লমের আঘাত থাকবে অথবা ডালের আঘাত থাকবে, তরবারির আঘাত থাকবে, সারা পিঠ বোঝাই শুধু চাবুকের আঘাত। আমার প্রশ্ন, এই চাবুকের আঘাত বলে কে দিয়েছে? আব্দুল্লাহ বলে, আবু জাবাল রে, এইগুলা পৃথিবীতে কেউ আমার বাবার গায়ে মারে নাই, নিজের টান নিজে মেরেছে। আবু জাবাল বলে, কেমনে আমি বুঝে আসে না, নিজে আবার কেমনে নিজের গায়ে আঘাত করে? আব্দুল্লাহ বলে, ও রসুলের প্রিয় সাহাবী, আমার বাবা যখনই দেখতেন তার ভিতরে আমলের ভিতরে কোনো খলক মলত হয়ে গেছে, যখনই দেখতেন আমার বাবার মধ্যে কেমন কেমন যেন আমলের মধ্যে মনে মনে ভাবতেন, এইটা বুঝি আমার কেবেরের জন্য হয়ে গেছে, এইটা বুঝি আমার অহংকারের জন্য হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিজের গায়ে এত জোরে আঘাত করতেন, ওমর রে কেন তোর ভিতরে এত অহংকার আসলো? এই কথা বলে আমার বাবা চাবুক আঘাত করতেন নিজের গায়ে। আবার যখন আমার বাবা ঘুমাইতে যাইতেন, অন্তত 5 থেকে 7টা আঘাত নিজের গায়ে করতেন। হে ওমর, ফজরের আজানের আগে জানো তোর বডিটা, তোর বডিটা মসজিদে নববীতে হাজির থাকে। আমার বাবা ইশারের নামাজ পড়ে মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। আল্লাহু আকবার, জোরে বলো। যদি আমার বাবা অসুস্থ থাকতেন সেদিন 2 ঘন্টা ঘুমাইতেন। আমার বাবার যদি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ঘুমের থেকে উঠতে দেরি হইতো, চাবুকটা বালিশের পাশে থাকতো, তারাপ তারাপ করে 4টা 5টা বাড়ি বাইরে দিত। ওমর কেন আজকে 10টা মিনিট বেশি ঘুমাইনি? আমার নবী জীবনে 1টা মিনিটও বেশি ঘুমায় নাই গো। রাত যখন গভীর হয়ে যাইতো আমার মালিক এইভাবে ডাকত, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম লাইলা ইল্লা কলিলা نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ومر প্রাণের নবী মায়ার নবী আমার, রাত এখন গভীর হয়ে গেছে গো নবী, আমি মালিক একা চেয়ারে বসে আছি, মজা লাগে না। নবী আপনি উঠেন গো, তাহাজ্জুদের জন্য উঠে যান। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক, আমি আমার বান্দার সাথে বন্ধুত্ব করার জন্য রাত দিছি,
বান্দা রাত একটা দুইটার পরে আর ঘুমায় থাকবে না, আমি আল্লাহ একটা মিনিটের জন্য ঘুমাই না। কেউ যদি রাত দুইটা তিনটার পরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে গো বান্দা, তার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকে না। মাকাম মাহমুদা, আমি আল্লাহ তার সামনে বসে বলি বান্দা দে, যেই ঘরটা আমার নবীর জন্য দলিল করেছি ওই ঘরটা তোর জন্য তাহাজ্জুদের বিনিময়ে দলিল করে দিল। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বান্দা যখন কথাগুলি বলতাছে আমি মানা অন্তর দিয়া শুনতাছি, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল, তাহাজ্জুদের মধ্যে যখন আমার বান্দা কাঁদে আমি মানুষ মন লাগায় শুনি আর বলি বান্দা রে, মিরপুরের কোন মানুষ সজাগ নাই, একবারে সারা দুনিয়াটা স্তব্ধ, তোর মাঝে আর আমার মাঝে কথা বলতে আর কোনো কোলাহল নাই, কোন আওয়াজ নাই। বান্দা তুই আমার কাছে চাইবি, আমি কান লাগায় শুনবো, আমি শোনার পরে তোর জন্য মাকামে মাহমুদ দলিল করে দিব। ভাই জাবালে ভাই আবি জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবা 5 মিনিট যদি বেশি ঘুমাইতো নিজের শরীরে তরবারি দিয়ে চাবুক দিয়ে আঘাত করত, আমরা বলতাম আব্বা আপনার চাবুকের আঘাতে পিঠটা কাইটা গেছে দেখছেন নি, আমারে বলতো আব্দুল্লাহ রে খালি পিঠের রক্ত গুলা কাইটা গেছে তাই দেখলি, তুই কি আমার অন্তরটা কাইটা গেছে এটা দেখলি না? বাবা তোমার অন্তর আমার কেমনে কাটলো তুই কি জানোস না? যখন রাত 1টা বাজে যাইত বেলাল তাহাজ্জুদের জন্য আজান দিত, আমার নবী পাগলের মতো শুইটা যাইত, আমি কেন সেই সময়ের কথা মনে করে ঘুম থেকে জাগি নাই? এই জন্য আমার নিজের নফসের উপরে বাড়ি মেরেছি যেন আগামীকালকে নফস বাড়ির কথা শুনিয়া রক্তের কথা মনে করিয়া আগামীকাল কারো 5 মিনিট আগে উঠিয়া যা। সাহাবায়ে কিরাম জান্নাতের শুভ সংবাদ শোনার পরও তার আমল ছেড়ে দেয় নাই, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। তাহাজ্জুদের নামাজ ছুটা যাবে এইটা তারা অনুভব বরদাস্ত করতে পারে নাই, নিজের নফসরে পিটায় সোজা করছে। আর আপনার আমার ফরজ ছুটা যায়, ফরজ নামাজটা পড়ি না, ভিতরে কোনো অনুভূতি নাই, কথা কর না কেন? অনুভূতি নাই, দোকানে বয়ে থাকে আজান হইতাছে কানে শুনি মাগার মসজিদে আসি না, দোকানে বয়ে পড়বো তাও পড়ি না, কথা ঠিক না বেটি? আবার আমি দাবি করি আমি মুসলমান, হ্যাঁ আমি দাবি করি আমি হাজি সাহেব, আমি দাবি করি আমি মৌলানা সাহেব, আমি দাবি করি আমি তাবলিগ ওয়ালা, আমি দাবি করি অনেক দামি মানুষ আমি, নো তুমি দামি মানুষ না, পাঁচতলায় বসিয়া এসির মধ্যে ঘুমাইলি তাকে দামি মানুষ বলে না, কোটি কোটি টাকা ব্যাংকে রাইখা এসি ছেড়ে দিয়ে ঘুমায় থাকলেই তাকে দামি মানুষ বলে না, দামি মানুষ তাকেই বলে যারা নির্জনে নির্ভীকে বসে রাত 1টা 2টার পরে আমার মাবুদের সাথে কথা বলে আর মুসাল্লায় বসে তাহাজ্জুদে কাঁদে। তাকান আমার দিকে, আমার বাবা আপনার বাবা ইব্রাহিম জবাই দিয়ে দিলেন দুম্বা, গাড়ে করে নিয়ে আসতেছে দুই বাপ বেটা, মা হাজার আগের থেকেই হান্ডি বাতিল এক করে রাখছে, কারণ জানে, কারণ দেখবেন আপনি কোরবানির পশু জবাই দেওয়ার আগে আপনার বিবি
আগে থেকে কাজের বুয়াডারে বলে রাখে, বড় বড় ড্যাগ গুলা বড় বড় পাতিলা গুলা ঠিক করে গরুর কাছে ধুইয়া গরুর বটটারে কাটতে হইব, কথা কর না কে? হ্যাঁ, আগে দেখতাম 20-30 বছর আগে বট কেউ খাইতো না, এই উজুরি ও ধরে ফেলাই দিত গিন নাই। আরে এখন কাজের বুয়ার আগেই বলে রাখে গোস আনস বানা আনস, বটটারে আগে পরিষ্কার করিস। ঈদের ভিতরে বলে সব মজা ঢুকছে এই বটের মধ্যে, উজুরির মধ্যে, যেটার মধ্যে গু থাকে গু। আপনার আমার পেট দিয়ে এটারে গু কন আর ওইটারে গোবর কন, কে ওইটাও গু এটাও গু, কথা কন না কে? ওটাও পায়খানা এটাও পায়খানা মিয়া, কে ওইটা গাল দিয়ে বাইরে আর আপনার ডাক আর কমুনা একই তো, কথা কন না কে? গু আর গোবর এক না? এ গোবর যদি কারো শরীরে লাগে কি দোয়া ফরজ না? আর পায়খানা লাগলে ও ওটা মলম হিসাবে আর মালিশ করা যায় যাচ্ছে মনে, কারণ ওটা মানুষের পেট দিয়ে বেরিয়েছে তো। গোবরের থৈলাডারে কাজের বুয়ারে বলে দেয় ভালো করে পরিষ্কার কর, ও বাবা কি মজার জিনিস। ইডেন খাওয়া না খাওয়া এর মাসলা আমি দিব না, কিন্তু আজ থেকে 20-30 বছর 40 বছর আগে দেখতাম মাছ আসিরা ধরে ওই ক্ষেতের মধ্যে ফেলাই দিয়ে তো খালের মধ্যে, আর এইটারে আগে গোস্ত বাসায় নেওয়ার আগে এইটারে পরিষ্কার করে আগে ঢুকছে, কারণ হারামের পিছনে আমরা বেশি দৌড়িতেছি, কথা কর না কে? পরিষ্কার যতই করুক রাস্তায় ফেলাইয়া, ঘরে নেওয়ার পরও পরিষ্কার করলেন, গরম পানি দিয়েও পরিষ্কার করলেন, ঠিক আছে পাক হয়ে গেল খাওয়াও যায় আছে, কিন্তু ওটা তো পায়খানা থাকতো গোবর থাকতো কত কিছু থাকতো, এটার এত যত্ন করলেন, হালাকি এটার শরীরের যে মাংসটা তাও এত যত্ন করলেন না, কথা ঠিক না? মিটে আমরা আসল যে ভুলে গেছি নকলে টানাটানি করতেছি, তোমা হাজার আগের থেকেই হান্ডি পাতিল জোগায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে কেউ আমি দুম্বা লই আবো তুমি জানতানি, কোন কি আমি তো জানি আপনার নিয়ে আসতাম, হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কই এনে কইলি তো পাপ হইব, তাহলে বুঝালাম যেমন স্বামী তেমন পোলা সেমন বউ, খেলাটা খেলতেছেন কে? হ্যাঁ এমন খেলা আপনার আমার নিয়ে আল্লাহ খেলে না? খেলে কোটি কোটি ফেরেস্তা তাকায় আছে, কারণ ফেরেস্তারা তো খায়ও না, আর জিব্রাইল রে তো 1.5 কেজি গোস্ত দুম্বার থেকে দিবে না, জিব্রাইল কাঁদছে বাপ বেটার এই দৃশ্য দেখে, হালাকি জিব্রাইল পিছনে পিছনে আসতেছে বাপ বেটা দুম্বাড়া লই আইতাছে, আমি যদি কোন এই দুম্বাড়া কত বড় হইব, ইব্রাহিম আলাইহিস সালাম 17 হাত লম্বা মানুষ আর 12-13 হাত লম্বা ইসমাইল, দুই বাপ বেটা ঘাড়ে করে লই আইতাছে, এই দুম্বাড়া কত বড়। এই দুম্বা সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ এইভাবে বলেন বিধিবিহীন আজিম, আজিম শব্দের অর্থ অনেক বড়, কোরআন আল্লাহ বলছে অনেক বড়, কত বড়? মিরপুরের সমান বড় না পুরা ঢাকার সমান বড়? এটা আমিও জানি না আমার নবীও বলে দিল, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তবে এত বড় দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই দিছে যে কবিলায় বনি সাইদা অর্থাৎ বনি জুরহুম, কাবা ঘরের আশেপাশে যে এইটা মসজিদ দেখেন, এই যে মসজিদ, এই কাবা ঘরের পাশে মসজিদ দেখেন না যেখান দিয়ে তপ করেন, এখানে প্রায় হয় 250-300 ফ্যামিলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, 250-300 ফ্যামিলি রে একাধারে 1 মাস পর্যন্ত তারা খাইছে। আরো জোরে কর, আরো জোরে, তাহলে বুঝালাম এটা কত বড়, কারণ মক্কার বাহিরে হেরেমের বাহিরে হাজার হাজার কিলোমিটার ভিতরে শত শত কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর ছিল না, কোনো মানুষের বাসস্থান ছিল না, এর এমন একটা জায়গা ছিল অজপারাগা, বাক্কা বলা হইতো এটাকে, এটাকে বাক্কা, এখানে সারা এর শহরটার বাহিরে আর কোনো বাড়িঘর ছিল না, এখনো পর্যন্ত মিয়া 9-10 কিলোমিটার যাওয়ার পরে খালি মরুভূমি আর মরুভূমি আর পাহাড় পাবেন, কোনো বাড়িঘরও পাবেন এই ডিজিটাল যুগে এখনো পর্যন্ত। আপনি হেরেমের থেকে বের হওয়ার পরে 9 কিলোমিটার যাইবার পরে জেদ্দা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা, প্রায় 86 অথবা 100 কিলোমিটার উপরে সাগরের পার পর্যন্ত আপনি কিলো আসার আছে, জায়গাটার নাম জেদ্দার,
এ পর্যন্ত তো বাড়িঘর কয়টা আছে তাই করে, এই ডিজিটাল যুগে মাঝে মাঝে রাস্তার পাশ দিয়া কিছু সরকারি বাড়ি ঘর আছে, আর আজ থেকে 5,500 বছর আগে আপনি কি মনে করলেন আপনি মক্কার বাউন্ডারি ছাড়ার পরে কোনো বাড়ি ঘর ছিল? শত শত হাজার হাজার কিলোমিটার রাস্তা গেলেও বাড়িঘর পাওয়া যাইত না। হেরেমের আশেপাশেই ইব্রাহিম আলাইহিসসালাম যখন আর ইসমাইল আলাইহিসসালাম দুই বাপ বেটা ঘাড়ে করে ওই বস্তুটা নিয়ে আসতেছে, দুম্বা হোক সেটা গরু হোক গাবি হোক উঠ হোক যেটাই হোক, ঘাড়ে করে বিজিবিহীন আজিম এত বড় একটা বাহন নিয়ে আসতেছে দুই বাপ বেটা, কবিলায় জরহুম অর্থাৎ জুরহুম গোত্রের মানুষ সবাই আইছে, এত বড় জীব জন্তু কইতে লয়ে এলেন আপনারা দুই বাপ বেটা, আর এটারে জবাই দিলেন কেমনে এত বড় একটা বস্তুরে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসো সবাই মিলে এটারে চামড়াটা সেলাই করি। চামড়া সেলা হলো, গোস্ত বানানো হলো, সবার বাড়ি বাড়িতে হাজির করে দেয়া হইল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পিছনের থেকে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে গোস্ত সবাইরে বন্টন করে দিলি, খাওয়ানো খাবি পাকও করবি, আমি মৌলারে তো কিছু দিলি না। ইব্রাহিম আলাইহিস সালাম মেজাজটা গরম করে আল্লাহ এরপরও তোমার দেওয়া হয় নাই, পোলা সবাই দিতে গেলাম তারপরও তোমার দেওয়া হয় নাই, তাহলে হোক ইসমাইল আবার জবাই দিব। আমার আল্লাহ বলেন না আর ইব্রাহিম লাইয়া নার আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাহা ওয়ালা কিয়ানাল গুতাকওয়া মিনকুম, সুবহানাল্লাহ বলেন না ইব্রাহিম আমি গোস্তও খাবো না মাংসও খাবো না হাড্ডিও খাবো না শিংও খাবো না দাঁতও খাবো না আমি রক্তও খাবো না, আমি বান্দার অন্তরের দিকে তাকায় আছি রে ইব্রাহিম, আমি তোর অন্তরের দিকে তাকায় আছিলাম, তুই যখন ইসমাইল রে কোরবানি দাসে ইসমাইল বার বার বলতেছিল বাবা গো তুমি যদি বাক্কা শহরে বইয়া বলতা ইন্নি আরাফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, বাবা ইসমাইল রে আমি স্বপ্নে দেখছি তোরে জবাই দিতাছি, বাবা তুমি ভাবতেছো আমি বুঝি আমার মায়ের সামনে নাশুকরি করতাম, আমি বুঝি তোমার সামনে মার সামনে বলতাম যে আমি রাজি না, এই কথা কোনোদিনও বলতাম না, বাবা বাক্কা শহরে যদি বলতা কানে কানেও যদি বলতা অন্তত মার কাছে বলতাম মা গো জীবনের শেষ দেখা আর তোমার সাথে দেখা হই না, কিন্তু বাবা মিনার মাঠে আসার পরে কেন বললা গো ইসমাইল আমি স্বপ্নে দেখছি তোরে জবাই দিতাছি, বাক্কা শহরে বললে তো অন্তত মার কানে কানে বলে আসতে পারতাম মা গো তোমারে সাইরা যাই গো মা জীবনে আর কোনো দিন তোমার সাথে দেখা হইব না। ওই ইব্রাহিম ইসমাইলের কথাগুলো আমি আল্লাহর অন্তরে লাগতেছিল, কিন্তু জিব্রাইল তো জানে না ইসমাইল রে জবাই দিব না আমি দুম্বা জবাই দিব, এই জন্য জিব্রাইল দাঁড়ায় দাঁড়ায় সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদতেছিল, ইব্রাহিম কেন এই বস্তুটারে আমি বাক্কা শহরে আনতে বলছি জানোস নি, ইসমাইল যখন বারবার বলতেছিল বাবা গো আমারে জবাই দিবা আমার মনে কোনো দুঃখ নেই, কিন্তু বাবা বাক্কা শহরে যদি একবারও কানে কানে বলতা ইসমাইল তোরে জবাই দিতেছি আমার আল্লাহ বলছে, আমি মার কানে কানে বলে আসতে পারতাম মা গো বিদায় দাও গো মা আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। ভাইজান কোনো মানুষ যদি জানত আর তার দেশে কোনোদিন যাওয়া হবে না, রংপুরের থেকে রওনা দিছেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, বরিশাল থেকে রওনা দিছেন লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, যদি জীবন ওই লোকটা জানত মা সেই লঞ্চে যাইতেছি আর কোনোদিন দেখা হবে না গো মা, আমার মন বলে পৃথিবীতে কোনো সন্তান জানতে পারলে বাসার থেকে জীবনে বের হইতো না, ঠিক না বেটি? জোরে কর, এইটাই তো আমার আল্লাহর খেলা,
বান্দা তুই জানুস না তোর মৃত্যু কখন হয়ে যাবে, তোর ঘরে আর সাহারগের চাইতে নিকটে তোর মরণ। আপনি আশ্চর্য হয়ে যাবেন বাবা, মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে মাঝে মাঝে ডাকি। কয়েকদিন আগে, কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে না তো আমার মাদ্রাসায়, অনেকে তো জান নাই, সভাপতি গেছে, ওই জয়নাল ভাই গেছে, আপনারা যায়েন, দাওয়াত দিলাম তো। আমার মাদ্রাসার মসজিদের সামনে একটা খালি জায়গা আছে, অনেক বড় একটা খালি জায়গা আছে। এখানে আসরের পরে কিছু কিছু ছেলে খেলাধুলা করে, আলহামদুলিল্লাহ বলে, প্রায় কত বিঘা বলবো, প্রায় ধরেন 10-12 বিঘা জমি, এখনো বাড়িঘর হয় নাই আমার মাদ্রাসা মসজিদের সামনে। তো মাগরিব পর্যন্ত ছেলেরা খেলাধুলা করে, তো একজন অটো রিক্সার ড্রাইভার সারাদিন রিক্সা চালায়া, এই যে গত বৃহস্পতিবার ছেলেটারে নিতে আসছে নিজের অটো রিক্সায় পোলারে লয়ে যাবে বাসায় নিয়ে যাবে। আল্লাহ, এই যে বৃহস্পতিবার গেল না, বৃষ্টি চলতেছে তো, তো অটো রিক্সা নিয়ে আসছে, তো আমি তাকাই আছি দেখি কি করে। তো ছেলেটাও তো খেলছে, ওই যে বল আছে না বল, টেনিস বল, এগুলা মাঠে যে ছাত্ররা খেলে না, খেলে ছোট ছেলেরা খেলে, তো একটা ছেলে খেলতেছে, তো হঠাৎ করে তার বাবার গায়ে শরীরের ভিতরে ঘাম আর ওই পোড়াটা শরীরের মধ্যেও ঘাম, সারা আসরে পরে মাগরিবের আগ পর্যন্ত খেলছে, আর বাপ সারাদিন অটো রিক্সা চালাইছে, বৃষ্টিতে ভিজছে, ঘামে ভিজছে, বাপের শরীরও ঘামের গন্ধ, ছেলেটা তো ঘামাইয়া পুরা জামা ভিজা গেছে। আল্লাহ, তখন আমি ভাবছি বাপ কি জিনিস, ঠিক না বেটি? বাপ অটো রিক্সাটারে আমার মাদ্রাসা মসজিদের একটা তারে খাম্বা আছে ওইখানে রাইখাই দৌড়ে নামছে, তো বাপ দেখে নাই যে আমার পোলো হয়নি খেলতেছে, আমি তাকাই আছি, কিন্তু আমার বাসার থেকে তাকাইলে দেখা যায়। ওই ছেলেটা দেখলাম দৌড়ে আইছে, ছেলেটার শরীরের মধ্যেও ঘাম, বাপের শরীরেও ভিজার বৃষ্টিতে ভিজা ঘাম, বৃষ্টির পানিতেও ঘাম, দুই ঘামে এক হইয়া পোলাটার শরীরের মধ্যে ধুলা বালু ভরা, বাপ ছেলের জামার ভিতরে ধুলা বালুর দিক তাকায় নাই, দৌড়ে যাই পোলাটার ঝরাই দিচ্ছে, দুই গালে চুমা দিয়াই বলতেছে বাবা গো হুজুরের কাছে বলো তোমারে বাসায় লয়ে যাব, ওবাজান দৌড়ে পাশের দোকান থেকে দেখলাম দুই প্যাকেট চিপস কিনে নিয়ে আনছে। এ যুবক ভাইরা রে, ছেলেটা চিপস গুলা সিরিয়া সিরিয়া খায়, বাবার অটো রিক্সায় উঠবে বাসায় যাবে। দেখলাম আমার মসজিদের দুই তলায় হলো ছাত্রদের হেফজখানা, দৌড়ে হয়তো হাফেজ সাহেবের কাছ দিয়ে ছুটি চাইতে যাইতেছে, কিন্তু বাবা গো আর একটা ছেলে যখন ছুটি লইয়া ওই ছেলেটা নিচে নামতাছে, আর একটা ছেলে দৌড়ে যায় জিজ্ঞেস করতেছে ভাই তুমি কি বাসায় যাও, কহ আমার হুজুর ছুটি দিছে, তোমাদের বাড়ি কই, বলে আমাদের বাড়ি রাজেন্দ্রপুর এখানে বাসা, কিন্তু বাবা গো ওই ছেলেটা দাঁড়ায় আছে বাবার অটো রিক্সায় করে তারে লয়ে যাইতেছে। আমি দেখলাম ওই ছেলেটা বারবার তারে বলতেছে তুমি যাইতেছো যাও আবার আয়ো। মাগরিবের নামাজের পরে আমি মসজিদে পড়িয়া ছেলেটারে ডাক দিলাম, তুই অর্ধেক বারবার তাকাইছিস কে আমি বুঝে ফেলেছি। ছেলেটা চোখ মুছে আর বলে হুজুর ওর বাবা যখন ওরে লয়ে যায় গো আমার তো আব্বু নেই, আমি এই জন্য বারবার বলতেছিলাম তোমার আব্বু চিপস কিনে দিছে বাসায় যাইতেছ, আমার তো বাসা নাই, আমি কই যাব, আমি ওরে মসজিদের খুঁটির কাছে বসাইলাম। এই যে বৃহস্পতিবারের কথা বলি, বললাম তুই কই থাকো,
আমার আব্বু মুখ কেউ নাই, আমার বাবা বরিশাল বাড়ি, আমার আব্বা জেলে ছিল, মাছ ধরতো সাগরের থেকে, আমার আব্বার লঞ্চ ডুবে, আমার আব্বার টলার ডুবে যাওয়ার পরে আর কোনোদিন আমার আব্বা ফিরে আসে নাই, আমার আম্মুর খবর আমি জানি না, আমার খালা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে, ছেলেটার কথা বারবার মনে পড়ে আমি আজকে জুমার আগে বারবার মনে করছি। ও বাজান, কেন এই কথাটা আজকে বলছি, ইসমাইলের কথা মনে পড়ে গেল। ইসমাইল বারবার বলতেছে, আব্বা তুমি যদি বাক্কা শহরে একবার বলতা, আমি আমার মায়ের গলাটা ধরিয়ে বলতাম, মা আর কোনোদিন দেখা হইব না। ওই ছেলেটাও বলতেছে, আমার মা বেঁচে আছে না অন্য জায়গায় বিয়ে পড়ছে জানি না, তবে সবচেয়ে বড় জিনিস আমি বললাম, তোমার কয় পারা হয়েছে বলে, 13 পারা হয়েছে হেমসো। আমি মনে মনে ভাবলাম এই ছেলেটা হয়তো একদিন হাফেজ কোরআন হয়ে যাবে, আমার নবীর গাড়িতে জান্নাতে যাবে গো। না, হাফেজ কোরআন জান, আমার নবীর গাড়ি ছাড়া কোনো গাড়িতে জান্নাতে যাবে না। হাফেজ কোরআনকে আল্লাহ ডাক দেয়া বলবে, হাফেজ কোরআন আমার নবী ওছিল হাফেজ, আমি আল্লাহর নাম হাফেজ। এই জন্য যারা হাফিজের বাবা আছেন, আমি আপনাদের একটা গোল্ডেন প্লাস কথা বলে দিয়ে যাই, হাফিজ কোরআনদের বাবা আমার নবীর গাড়িতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার ছেলে মেয়ে তো মাদ্রাসায় পড়াইতে পারি নাই, এখন আমরা কি যেতে পারবো না? আপনিও যেতে পারবেন। যদি বলেন আপনারা কি করলে যেতে পারবেন, যদি কোনোদিন হাফিজ কোরআনের খেদমত করেছিলেন, এমন এত মিসকিনকে কোন একটা দিন হাসি ফুটাইছিলেন মুখের মধ্যে। বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা আছে, আমের সিজন চলিয়ে যায়, তোমার বাড়িতে মাদ্রাসা, মাদ্রাসায় খবর লও নাই যে ছেলেগুলো আমের সিজনে আম খাইছে কিনা, কাঁঠালের সিজনে কাঁঠাল খাইছে কিনা, আনারসের সিজনে আনারস খাইছে কিনা গো। তুমি যদি এইটা মনে মনে নিজের ইচ্ছায় ভাবিয়া যদি তাদের খেদমত করতা, বিশ্বনবী বলে ওই হাফেজ যখন নবীর গাড়িতে জান্নাতে যাবে, আপনার হাতে একটা টিকিট ধরাইয়া দিয়ে তারপরে নবীর গাড়িতে উঠবে। খবর লইছ মিয়া? শিল্পপতি দাবি করো, কোটিপতি দাবি করো, কিসের সাতার কোটিপতি তুমি? মনে রাখতে হবে, ভালো করে আজকের মাসলাটা লয়ে যান, আমের সিজন চলিয়ে যায়, কাঁঠালের সিজন চলিয়ে যায়, আপনার গ্রামের বাড়ি কত এতিম ভাতিজা আছে, আপনার পাশের বাসার কত ভাড়াটি আছে, আপনার ঘর ভাড়া দিতে হিমশিম খায়, একটা কাঁঠাল কিনা খাইতে পারে না, 1 কেজি আম কিনে 120 টাকা দিয়ে খাইতে পারে না, রাতের অন্ধকারে যদি 2 কেজি আম কিনিয়া তোমার ওই গরিবের বাসায় পৌঁছে দিয়া 2 প্যাকেট দুধ কিনিয়া যদি দিতা, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার ওই আমার কাঁঠালের বিনিময় বিশ্ব নবীর সাথে তোমার জান্নাত আল্লাহ পাক অজীব লেখা দিত। আমি বলি নাই, কোরআনে কি বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। এই সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না? ও নবী, নবী এতিমদের দিকে আপনি তাকাইছিলেন, আমার খুব ভালো লাগছিল। এতিমরা যদি কোনোদিন আপনার কাছে কিছু চায় অথবা আপনি নিজে চান, তাদের খালি হাতে ফিরাই দিবেন। কথাটা কে বলেছে? আমি বলছি, তাহলে বোঝা গেল এতিমের কষ্ট কে বুঝে? আরো জোরে, হ্যাঁ, তাহলে শোনেন, ইসমাইল আলাইহিস সালাম যখন এই ওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম করতেছে, আমার নবীর কাছে জিব্রাইল করতেছে, বাপ বেটার ইতিহাস বিজিবিহীন আজিম, ও নবী, বাপ বেটা দুম্বাডারে সুলতাছে, গোস্ত বন্টন করবে, এদিক দিয়ে ইসমাইল বলতেছে, আব্বা
আল্লাহ আমাকে দুম্বা দিল, এর পিছনে কারণ কি জানো? কি? আমি আমার মার কাছে বইলে যেতে পারি নাই তো, এই জন্য আমার মার জন্য আমার আল্লাহ আমার ফিরাই দিছে, আর দুম্বা গুলা দিয়েছেন আল্লাহ কবুল করে এলাকার মানুষের জন্য, আমার মায়ের জন্য আল্লাহ হাদিয়া বাড়াই দিছে। বেজন্দে যখন এই ইতিহাস গুলা ইব্রাহিম বার বার বলতাছে, আমার নবীর চোখ দিয়া বেবি পানি পড়তাছে গো, জিব্রাইল জিজ্ঞেস করে, নবী আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী বলে, জিব্রাইল রে, ইসমাইলের 12 বছর, আমার তখন ছিল অর্ধেক 6 বছর, আমিও তো বারবার কত কাঁদছি, কেমনে কেঁদেছেন নবী আপনার মনে আছে কিনা জানি না, আমি জিব্রাইল জীবনে কয়েকদিন কেঁদেছি গো নবী, তার ভিতরে 13 বছর ইসমাইলের জবাইর দৃশ্য, আপনি যখন মনে উঠায় দিলেন আর একদিন আমি কেঁদেছিলাম, কবে? যেদিন আপনার মায়ের জান কবজ করবে আজরাই, নানার বাড়িতে শুয়ে আছে আপনার মা, 2 নম্বর দিন জিব্রাইলের কাদা, আমি আপনাদের সাথে ওয়াদা দিয়েছিলাম, সারা দুনিয়ার ফেরেশতারা কেঁদেছিল বাবা, ইসমাইলকে জবাই দেওয়ার সময় একদিন কাঁদবো, আজকে ইসলামের ইতিহাস ইসমাইলের ইতিহাস শুনতে যাইয়া যখন নবী কাঁদে তখন জিব্রাইল কাঁদে আর বলে, নবী শুধু আমি নয় সারা দুনিয়ার ফেরেশতারা কেঁদেছিল ওই দৃশ্য দেখিয়া, আজরাইল যখন আপনার মায়ের মাতার কাছে দাঁড়িয়ে আছে গো নবী, আমি জিব্রাইল তো দাঁড়ায় আছি, হঠাৎ করে যখন আজরাইল আপনার মায়ের জান কবজ করার জন্য একবার পায়ের কাছে যায় আর একবার মাথার কাছে যায়, একবার আপনার মায়ের মাথার কাছে যায় আপনার সঙ্গে স্পর্শ মায়ের সাথে আসে বিদায়, আজরাইল আপনার মায়ের গায়ে হাত দিতে সাহস পায়, কেন আপনি যে কি মানুষ আমিও জানি আজরাইল জানে গো, আপনি সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আর আমার আল্লাহ বারবার বলে দিছে, হ্যাঁ আজরাইল তোর নামই আজরাইল, তোর নাম মালাকুল মউত, ছেলের সামনে থেকে মাকে নিয়ে আসবি বাবাকে নিয়ে আসবি, মায়ের কোলের থেকে বাচ্চারে নিয়ে আসবি, মা সায়া সায়া দেও। কয়েকদিন আগে ময়মনসিংহ রোডে একটা অ্যাক্সিডেন্ট করছে আপনারা দেখছেন, মা মৃত্যু হয়ে রয়েছে, মেয়েটা মা মৃত্যু অবস্থায় মায়ের স্তনের দুধ তাই টেনে খাইতেছে, ওই মেয়েটা এখনো বাবা একজন শিল্পপতি তারে দুধ দুধ নিছে পালতে নিছে, মেয়েটারে অনেক ভালোভাবে পালতাছে বাবা, কিন্তু একটা কথা মনে রাখবেন দি, এই মেয়েটা যখন বড় হইয়া বিবাহ হয়ে আর এক বাড়িতে যাবে, যখন শুনতে পাবে আমার মায়ের মৃত্যুর পরে আমি দুধটাই না খাইছি, আমার মা আমার সামনের দিকে বিদায় লয়ে গেছে, এই মেয়েটা যতই সুখে থাকুক গর্বনের দুঃখ কেউ বুঝবে না গো বাবা। আমার নবীরে যখন বললেন, নবীজি আজরাইল আপনার মায়ের জান কবজ করবে আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আজরাইলের সাথে কথা হচ্ছে, আজরাইল রে আমেনার জানটা লয়ে যা, আমেনার জান কবজ কর, আমেনার জানটা রেশমি রুমালের মধ্যে লয়ে এলো, কিন্তু খবরদার আবার নবীর খাতিরে যেন তার মায়ের কোনো কষ্ট না হয়। আপনাদের প্রশ্ন আসতে পারে, আমার নবীর মা বাবা তো মোশরেক অবস্থায় সমস্ত ইমামের একই মত মারা গেছে, কিন্তু মনে রাখবেন গো বাবা, নবীর মা বাবা যদিও তখন মোশরেকের খাতায় নাম ছিল, কিন্তু হুজুরের মা বাবা কোনোদিন শিরক করে নাই, কোনোদিন পুতুল পূজা করে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুন নবুয়তির পরে মদিনায় যাওয়ার পরে আল্লাহ আল্লাহর নবীর সামনে তার মা বাবাকে কালেমা পড়াইছে, আরো জোরে কর সুবহানাল্লাহ, হে আজরাইল
যদি আমার নবীর মা বাবা মুশরিক অবস্থায় এখনো তাদের খাতায় নাম তুলছে, আমি আল্লাহ জানি তাদেরকে কালেমা পড়াবো। কিন্তু খবরদার, আমার নবী তো এখনো নবুয়াতি পায় নাই, আমার নবীর খাতিরে মায়ের সাথে লেগে আছে বিধে আমার নবীর মায়ের কষ্ট। এর দ্বারা বোঝা যায় আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকে যেভাবে হোক কালেমা নসিব করাবে। ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন, খারাপ লোকের সাথে। নবী আপনার মায়ের জান কবজ হয়ে যাবে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ফেরেশতা আছে সব ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, মালিক তোমার কি মায়া লাগে না ও? এই ছয় বছর বাচ্চাটার সামনের দিকে এত বড় দামি মানুষটার সামনের দিকে তার মারে নিয়ে আসবা? আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমি আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমার পয়গম্বরকে আমার নিজের হাতে লালন পালন করব, আমার নবীকে সারা দুনিয়ার মানুষের থেকে আলাদা করে লালন পালন করব, আমি আমার নবীর মা বাবাকে বাল্যকালে আনার পরে বুঝাই দেব আমি আমার নবীর কত ভালোবাসি। হুজুর, আপনার মায়ের মৃত্যুর এই দৃশ্য দেখে আমি না সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদতে ছিল গো নবী। কেন কাঁদতে ছিল জানেননি? আপনি মায়ের বুকের উপরে বারবার পড়িয়া যখন বলতেছিলেন মা গো মা, আগে যদি জানতাম গো মা কোনদিন আমি মদিনায় বাবার কবর দেখতে আসতাম না, মা তুমি কি একবারও ভাবলা না গো মা তোমার মুহাম্মদকে সকালের নাস্তাটা কে মুখে তুলে খাওয়াইব, তোমার মুহাম্মদকে কে আগামীকালকে গোসলটা করায় দেবে, মা আজকে যখন তুমি আমার জোহরের একটু গোসল করায় দাও আমি দেখতেছিলাম তোমার শরীরে জ্বর আইসে গেছে, দুপুরের দিকে বারবার বলতেছিলাম মুহাম্মদ রে কেন যেন মনটা বলে বাবা আগামীকাল কেন তুমি আর গোসল দিতে পারবো না গো। বাবা মুহাম্মদ রে যেভাবে থাইকো ভালো থাইকো, বাবা সুখী থাইকো, মায়ের ডাক ডাকিয়া তুমি তৃপ্তি মিটাইতে চাও, এই যে আমার বান্ধবী তোমার জন্মের আগের থেকে তোমার এই মাটা বান্ধবী, এই যে উম্মে আইমান দাসিরে রাইখে গেলাম রে মুহাম্মদ, মায়ের তৃষ্ণা যদি মিটাইতে চাও উম্মে আইমানকে মা কইয়া ডাইকো গো। নবী আপনি যখন এই কথাগুলো বিনয়ে বিনয়ে বলতেছিলেন আপনার মায়ের মৃত্যুর পরে, আমি জিব্রাইল আর সহ্য করতে পারি না গো নবী, আমার তো কোনো মা নাই বাবা নাই আমার জীবনে কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু নবী আপনার চোখের বাণী আমি জিব্রাইল সহ্য করতে পারি না গো, সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদছে, ইসমাইলকে জবাই দিন কাঁদছে, আপনার কান্না দেখে কাঁদছে, আপনার একটা কথা এখন আমার হিট লাগে নবী, আপনি মায়ের মাথাটা বুকে নিয়ে বলতেছেন আমার কলিজার টুকরা মা আমার আদরের মা কেমনে যাব ওই না মক্কায়, কেমনে যাব ওই না বাক্কায় তোমাকে রাখিয়া, কেমনে থাকবা একা কবরে গুবায়া, কেমনে থাকবা একা একা কবরে গুমায়া, আগে যদি জানতাম মা গো যাইবা সারিয়া।
তোমার জাদু কোনো দিনও মদিনায় নবী আপনি যখন বারবার বলতেছিলেন মা গো বাবার খবর দেখতে আসি তুমি আমার এতিম বানে যাইবা, জীবনে আমি বাবার খবর দেখার জন্যই মদিনায় আসতাম না গো মা। নবী এই দৃশ্য আমি দেখে আমি জিব্রাইল সহ্য করতে পারি নাই। আজরাইল জীবনে কোনো দিন কোনো মানুষের জান কবজ করতে যায় কাঁদে নাই গো নবী। ওদিন কাজ রাইল সহ আপনার মায়ের জানটা রেশমি রুমেলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ও বলি কেই দায়িত্ব যদি আমারে না দিতাম এই মুহাম্মাদের দৃশ্য দেখে আমার কান্দা লাগতো না। আমার আল্লাহ বলে আজরাইল এই দৃশ্য দেখে তুই কান্দো, মনে রাখবি আমার নবীর এই কথাগুলো শুনে যারা জীবনে একবার কান্দবে এই কান্দো না উম্মাদ গুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি এই জন্য এই দৃশ্যটা রাইখা দিলাম, নবীর কথা শুনিয়া যাদের চোখের পানি ধরে রাখতে পারবে না। ওয়ালা সাউফাই উতি গরব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। আল্লাহু আকবার বলতে পারেন না? হে জিব্রাইল এমন একটা দিন আসবে গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীর দৃশ্য ভালো হয়ে যাবে, নবীর এতিম সময় থাকবে না, নবীর অসহায়ের সময় থাকবে না, কিন্তু আমি তখন তারে মনে করাই দিব বাবা যা দেখা আইলাম ফা আগুনা ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আপনার ইয়াতীম অবস্থায় অসহায় অবস্থায় আমি আল্লাহ ভুলি নাই, কোনদিন আমি আপনারে ভুলবো না, আপনার উম্মতের ইয়াতীম অবস্থায় ভুলি নাই। এখানে এমন লোক আছে বাবা আজকে কোটি কোটি টাকার মালিক, এমন একটা দিন ছিল তুমি কাটা কাপড়ের দোকানে চাকরি করতাম। হে কথা কর না, আজকে তুমি শিল্পপতি কোটিপতি এই মাওলারে ভুলে গেছো, এখন নামাজ পড়ার সুযোগ পাও না, কাস্টমার আয়া পড়ছে তোমার কাটা কাপড়ের দোকানে বইয়া তুমি সুতা বাস্তাছো, ভুলে গেছো মাওলারে। যেদিন তুমি মালিকের থাপ্পুর খাইতা শাটার খুলতে যে শাটার আটকে গেছে, থাপ্পুর মারি তোর পিছনে থেকে শাটার নষ্ট হলো কেন দোকানে? আজকে কোটিপতি হইয়া মালিকের নামাজটা ভুলে গেলা। আমার আল্লাহ তাই বলে নবী, আমি ওই দিনকে তারে ভুলে যাবো যেদিন আমারে যদি সে না ভুলে আমিও তারে কোনোদিন বলবো না। আমি সবার কাছে যদি আকুল আবেদন রাখবো, বাল্যকালের কথা, সেই অসহায়ের কথা, যে সময় আপনি দোকানে চাকরি করতেন সেই সময়ের কথা, আজকে ধনী হওয়ার পরে ভুলে যাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, নবীর সাথে জান্নাত নসিব দান করুন, আমাদের একসাথে নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। হে নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখান তো দি, কার কার আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আছে তো না? মান মাশাআল্লাহ সবাইরই তো আছে। যদি নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, এক নাম্বার শর্ত থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাইতেছে, নারী বুড়ি গা ওই নামাজ অবস্থায় এক হাত দিয়ে চাইপা ধরিয়া নামাজও পড়তাছে, নারী বুড়ি গুলো রক্তও পড়তাছে। নামাজকে কত গুরুত্ব দিয়েছে, এক নাম্বার নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ, দুই নাম্বার ইয়াতীম মিসকিন অসহায় মানুষের খবর নিতে হবে। আজকে কেন কথাটা বললাম এর পিছনে একটা কারণ আছে। আজকে আল্লাহর এক বান্দা, আজকে আল্লাহর এক বান্দা দেখলাম 10 কেজি আম লইছে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর এক বান্দা দেখলাম মাদ্রাসায়, হ্যাঁ আমার মাদ্রাসায় 1000 টাকা দিছে দুধ কিনে খাওয়ানোর জন্য। এই মুসলমান ভাইরা ভালো করে বলে গেলাম, এখানে একটা এতিমখানা আছে, দেন না এক জুড়ি আম কিনা, দেন না 10 কেজি আম দুধ কিনা, বাবা পয়সা থাকলে খাইতো না? কই ভুলে গেছেন গা তাদেরকে? নবী সামনে ভুলে নাই, আপনিও ভুলবেন না, আপনার বাবা মারেও আল্লাহ ভুলবে না, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? অতএব সকলের প্রতি আমার দাবি থাকবে, এতিম মিসকিনের খবর নেবেন, 10 কেজি 5 কেজি আম কিনা দুধ কিনা কাঁঠাল কিনা আপনি নিজে মাথায় করে এতিম মিসকিনদের খাওয়ান যদি নিয়ে যাবেন, বিশ্ব নবীর গাড়িতে জান্নাত হয়ে যাবে।
আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চেয়েছেন পরীক্ষার্থীদের জন্য। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি যদি আজকে তাকায় দেখতাও জিলহাজ মাসেজ অনেকে মায়ের কথা মনে করে কাঁদছে, বাবার কথা মনে করে কাঁদছে। আরে যখনই হাত তুলি বাবার কথাটা মনে পড়ে, বাবা বৃষ্টিতে ভিজত, বৃষ্টির পানিতে গামছাটা ভিজে যায়, বাবা পাট কাটতো, ধান কাটতো, বাবা ওই পাট ধান বেশি আমারে পরীক্ষার হলে টাকা দিত, প্রাইভেটের টাকা দিত। বাবা যখন পাটকার ধানকার থেকে আসত, তাকায় দেখতাম বৃষ্টির পানি আর ঘামের পানি বাবার এক হয়ে গেল, বাবার হাত পা গুলা বৃষ্টির পানিতে সাদা হয়ে গেল। আজকে ওই কষ্টের টাকা দিয়া বাবা লেখাপড়া করে, বাবা এমন দেশে চইলা গেছে তিনখানা কাপড়ের কাপড় লয়া, আমেরিকায় খবর লওয়া যায় মিনিটে, অস্ট্রেলিয়ায় কানাডায় এক মিনিটে খবর লওয়া যায় গো, কিন্তু আমার ঘরের পাশে আমার আব্বা জান ঘুমায় গো, জীবনে খবর লইতে পারলাম না। বাবা তুমি কবরের মাটিতে কেমন আছো? এমনি করে যাদের বাবা না আমার মতো মায়েরা তো কোনো দিনও, মায়েরা তো কোনো দিনও যুবক ভুলে যেও না, মায়ের মতো আপন জনা কোথাও পাইবা। বাবা গরিব মানুষ, দুই কেজি আমাংসে সাত আট ভাই বোন একটা করে বাগে পাইছি, মাঠটা আমার রাইখা দি যায়, পেলেট দিয়া খোরা দিয়া ডাইকা রাখছি, একটু করে আমি যাদু দৌড়ে যে বলছে মা দেখছিলাম পেলেট দিয়ে একটা আম ঢাইকে রাখছো, আমারে দেও আমি খাম, আমি ভাবি না এইটা আমার মায়ের বাগের তা, মা বলে এটা তো আমি খামু, তুমি খাও লাগবে না তুমি অনেক খাইছো, মা আমারে দিয়ে বলছিল বাবা তুমি যেদিন বড় হইবে তুমি কিনে আমারে খাওয়ায়, কই মা বড় হইছে আম কিনি কিন্তু তুই তো নাই বাবা। এইরকম যাদের জনম দুঃখিনী মা, আরবি বছরের শেষ মাসে চোখের পানি ফেলাইয়া কবরে চলিয়া গেছে, ওই মায়ের কবরটাকে তুমি এখনো জাহান্নামের টুকরা বানায় রাখবা, যারাই কাঁদে তুমি না বলছো কাঁদলি তো সন্তানের কান্না তোমার কলিজা ভেদ করে ফেলে মালিক,
যাদের চোখের পানি পড়ছে এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। কত ভাইরা এতিম ছাত্রদের চোখের পানি মুছার জন্য আম কাঁঠাল দুধ কিনিয়ে দেয়, যারা কিনিয়ে দেয় তাদের মা বাবার জিম্মাদার তুমি হয়ে যাওয়া। আল্লাহ কত ভাইরা আমার সাথে মুসাফা করে মাদ্রাসা মসজিদে টাকা দিয়ে বলে হুজুর মা নাই আর কাঁদলে তো কোনোদিন পাবো না। যারা এইভাবে দোয়া চায় তাদের বাবা মারে তুমি মাফ করে দিও আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দিও। আনিসুর রহমান ভাই সেক্রেটারির বড় ভাই এতিমদের দিকে তাকাইছে, আরো যারা আমার ভাইরা আমার মাদ্রাসা মসজিদে এই মাদ্রাসা মসজিদে টাকা দেয় তাদের টাকাগুলো কবুল করে নিও। আল্লাহ তোমার অনেক পাগল পাগলিরা দোয়া চায় জুমার দিন আসলে, অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়, তোমার এক পাগল অসুস্থ মানিকগঞ্জ থেকে দোয়া চায় প্রতি জুমাই, বারবার বলে হুজুর আপনার মসজিদে টাকা দেই কেন দেই জানেননি, আমার মাদ্রাসার ছাত্রদের তরকারি কিনিয়ে দেয় মাঝে মাঝে চাউল কিনিয়ে দেয় মানিকগঞ্জ থেকে, তোমার এই পাগল তারে তুমি ভালো রাখো তার বাবা মারে ভালো রাখো। অনেক ভাইরা প্রবাসী ভাইরা শুক্রবার দোয়া চাই বিপদে আছে তাদের বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ বর্তমান কমিটি বিগত কমিটি যারা আছে তাদের সকলের বাবা মারে মাফ করে দাও। আল্লাহ আমার যেই ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ এসেছি পরীক্ষা যারা দেয় কত কষ্ট করে সাধনার পরীক্ষা, এই পরীক্ষার সাথে সাথে আখেরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দিও। এই মসজিদে যারা নামাজ পড়তে আসে অনেক দূর দূরান্ত থেকে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আশেপাশে মসজিদের অনেক দোকানদার আছে তাদের দোকানে বরকত দান করে দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাকুম বিরহমাতিকা ইয়া আরহামার।